ব্রাদার রাহুল তোমাকে বলছি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি যদি তোমার জন্ম যদি সহি হয় জন্মটা যদি তোমার সহি হয়ে থাকে তাহলে তোমাকে বলছি আমার এই লাইভ তোমার কানে পৌঁছা মাত্রই তোমার কাছে পৌঁছা মাত্রই তুমি লাইভে আসবে এবং সমস্ত নামে এক গ্রামের কাছে ক্ষমা চাবে না হয় তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে

তো রাগ হচ্ছে এমন একটি বিষয় যে রাগের কারণে মানুষের ভালো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বা হয়ে যায় এমনকি রাগ হচ্ছে এমন একটি ভাইরাস যে মানুষের মধ্যে যদি রাগ চলে আসে তারপরে পারিবারিক জীবনও ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন আসে যে আমি আমার রাগের কারণে স্ত্রীকে তালাক দিয়েছি মানে রাগ যখনই মানুষের মধ্যে চলে আসে ঠিক সেই সময়তেই সে একটা অহেতুকে একটা সিদ্ধান্ত নেয় কেননা রাগ যখন তার মধ্যে বিরাজ করে সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না রাগের কারণে একটা পরিবার যেমন ধ্বংস হতে পারে একটা রাষ্ট্র ধ্বংস হতে পারে সমাজ ধ্বংস হতে পারে এবং রাগ যে প্রত্যেকটা মানুষের আছে এটা মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছদ্য একটা অংশ এটা সকলে আমরা জানি তারপরে আমরা রাগ অতিরিক্ত রাগ আমরা করি রাগ প্রকাশ্য আমরা বিভিন্নভাবে করে থাকি যেমন কারো যদি রাগ হয়ে যায় আমাদের বাড়ির নিজের সম্পত্তিকে আমরা ধ্বংস করি কেমনভাবে ছোট্ট বাচ্চা ছেলে রাগ হয়েছে বা কোনো বড়ো মানুষের রাগ হয়েছে সঙ্গে সঙ্গে বাড়ির একটা টিভিকে তুলে ফেলে দিল ভেঙে ফেললো বা মোবাইলটাকে ভেঙে ফেলে মানে রাগ কখনো মানুষের কল্যাণ ডেকে আনে না রাগ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ধ্বংসের দিকে নিয়োজিত করে তাই রাগ নিয়ে বিশ্বরবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি অনেক কথা বলেছেন আপনাদের সঙ্গে কিছু আমরা শেয়ার করব তবে একটা কথা মনে রাখবেন যে রেগে গেল সে হেরে গেল এমন অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে তাই রাগ জিনিস পরিবেশটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করা উচিত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম একটি হাদিস এসেছে তাবরানি মুজাবুল কাবিরে হাদিস তোমার দু হাজার সাতশো ছেচল্লিশ আলসুল বলছে সমস্ত অনিষ্টের মূল কারণ হচ্ছে রাগ তথা ক্রোধ যে ক্রোধ দমন করতে পারবে সমস্ত অনিষ্ট থেকে সে অবশ্যই নিঃসন্দেহে বেঁচে যাবে তো আমরা এগুলো জানা বোঝার পরে আমরা অনেক ক্ষেত্রে রাগান্বিত হয়ে যাই অতিরিক্ত রাগান্বিত হয়ে যাই রাগকে আমরা প্রকাশও অতিরিক্ত আমরা করে ফেলি তো রাগ হচ্ছে সমস্ত অন্যায় সমস্ত ধ্বংসের এবং আপনি আপনার সফলতার পেছনে যে একটি ভাইরাস কাজ করে সেটা হচ্ছে অতিরিক্ত রাগের কারণে রাগজন মানুষের আছে রাগ কিন্তু পশু পাখি তাদের কিন্তু রাগ আছে তারা কিন্তু রাগান্বিত অবস্থায় হয় তাই প্রত্যেকটা প্রাণীর মধ্যে রাগ নামক এই ভাইরাস এটা আছে তাই রাগকে নিয়ন্ত্রণ করা এটা আমাদের অতীব জরুরি কেননা রাগের কারণে অন্য মানুষের কোনো ক্ষতি হোক চায় না হোক এটা আপনার জীবনকে একদম নিঃশেষ করে দিবে এমনটা প্রমাণ অসংখ্য আছে একদম পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাগের কারণে এটা ধ্বংসের দিকে পতিত হয় আসেন রাগ প্রসঙ্গে বিশ্ব নব্বী মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম তিনি কি কি বলেছেন আমরা সেই কথা আপনাদের সামনে কিছু শেয়ার করব একজন সাহাবি রদ রদ তালাহ আল্লাহ রসুলকে সে বলছে যে আল্লাহ আমাকে কিছু ভালো আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে জান্নাত যেতে পারবো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সেই সাহাব রদ তালাহুমকে তিনি বললেন যে তুমি রাগ করো না এরপর ওই সাহাবি রদ তালাহুম আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ তারপরে কি করবো আল্লাহ রসুল দ্বিতীয়বারের মতো বলছেন যে তুমি রাগ করো না আশ্চর্য তৃতীয়বার ওই একই সাহাবি বলছে আল্লাহ রসুল এরপরে কী করবো আল্লাহ রসুল বলছে যে তুমি রাগ করো না এই হাদিসটা বর্ণনা আছে সাহেব খারি হাদিস নার ছয় হাজার একশো ষোলো মানে আল্লাহুল বারবার তাকে পরামর্শ দিচ্ছ যে তুমি রাগ করো না রাগ করো না মানে রাগ যদি না করে রাগ থেকে যে দূরে থাকে ক্রোধ যদি দমন করতে পারে এ ব্যক্তির জন্য জান্নাত অবধারিত বিশ্বনবী এমনটাই বোঝাতে চাইছে সৈব খারে অপর একটি হাদিস এসেছে হাদিস নয় ছ হাজার একশো এগারো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন বীর বা যোদ্ধা বা বলবান ব্যক্তি সে নয় যে তার যুদ্ধের ময়দানে বা তার শত্রুকে প্রতিহত করার জন্য অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে এই ব্যক্তি সে মূলত বীর নয় তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় নিজের ক্রোধ নিজের রাগকে দমন করে দেয় এই ব্যক্তি হচ্ছে সব যেতে বীর মানে এখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মানে নিজের নাফসকে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রিন্সিপাল মেসেজ তিনি দিয়েছেন যে একজন ব্যক্তি রাগান্বিত অবস্থায় একজনকে হত্যা করে দিয়েছে ব্যক্তি কখনোই বীর নয় তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় নিজেকে মানে এই রাগকে দমন করেছে নিজের রাগকে দমন করছে এই ব্যক্তি বিশ্বনবীর ভাষাতে তিনি বলছেন এই ব্যক্তি হচ্ছে বীর এই প্রসঙ্গে একাধিক হাদিস আমরা দেখতে পাই যে বিশ্বনবী মহামষালাম বারবার বলছেন একজন সাহাবিকে যে রাগ করো না রাগ করো এটাই মানে একটাই কারণ কারণ রাগের কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এমন কিছু হাদিস এসেছে যে আল্লাহ সুবাহতালা কিয়ামতের মাঠে বেশ কিছু বান্দাদেরকে ডেকে বের করবেন যারা কখনো নিজের রাগ এসেছে কিন্তু রাজ্কে দমন করেছে হাদিস এসেছে আবু দাউদ হাদিস উসমান চার হাজার সাতশো সাতাত্তর বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে কোনো ব্যক্তি প্রতিশোধ নেওয়ার মতো সামর্থ্য আছে শক্তি আছে তারপরে সে প্রতিশোধ নেয় নাই তারপরে সে প্রতিশোধ নেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের মাঠে আল্লাহ সুভানমতা আলা ওই ব্যক্তিকে আলাদাভাবে ডাকবেন এবং জান্নাতের মধ্যে বেশ কিছু হুরের সঙ্গে সাক্ষাৎ করা হবে এবং বলা হবে যে তোমার যাকে পছন্দ তুমি তাকে নাও মানে রাগ থেকে যদি বিরত থাকা যায় তাহলে আল্লাহ সুভানতালা ওই ব্যক্তি বলে সন্তুষ্ট হয়ে কেয়ামতের মাঠে তাকে আলাদাভাবে খাস ডাকবে এবং ডাকার পরে তাকে একটা হুর দেওয়া হবে এ প্রসঙ্গে আবদাদের হাদিসটা বিদ্যমান রাগ প্রসঙ্গে একাধিক বর্ণনা হাদিসে আসছে বারবার যে রাগ একমাত্রই নিয়ন্ত্রণ যে ব্যক্তি করবে সে হচ্ছে মুমিন বা তাকে সর্বাধিক মুত্তাকি হিসেবে ঘোষণা করা হয়েছে সোরা ইমরান সালমা তিন আয় চৌত্রিশ এবং সোরা সুরা নম্বর সতেরোতে আল্লাহ সহ মুমিনদের বৈশিষ্ট্য করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় তোমরা দান করো এবং ক্রোধ তথা রাগকে রাগকে দমন করো মানে রাগ দমন করা এটা মুমিনের একটি শ্রীপাত কেননা রাগ থেকেই সমস্ত রকমের অনিষ্ট সমস্ত রকমের খারাপ সিদ্ধান্ত সমস্ত কিছু সৃষ্টি হয় তাই রাগকে দমন করা ও তীব্র আমাদের জরুরি এ ব্যাপারে আবাক্ক রদ আহুর একটা ঘটনা পাওয়া যায় হাসান সনদে যে আবাক্কর রদিলতাল আনুকে কোনো এক সময়তে বেশ কিছু কাফের যারা আছে তারা নির্মমভাবে অত্যাচার করছে তাকে শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যাচার করছে আর বিশ্বনবী দূর থেকে আব্ব্কর রদাল আনুকে যে অত্যাচার করছে কাফের মুশ্রিকরা আব্ব্কর রদুল আনু তিনি কাতর অবস্থায় পড়ে আছেন আর আল্লাহ রসুলের দিকে আব্ব্কা তাকিয়েছেন আর আল্লাহুল্লা আব্বর রদুল্লাহ তাল্লু দিকে তাকিয়েছেন বিশ্বনবী সেই সময় তিনি একদম নিশ্চুপ বসে আছেন আর তিনি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আবাক্কর রদুল্লাহ তালনু অনেকক্ষণ তাদের এই মানে দেখে দেখে যখন তার ভিতরে ক্রোধ জমে গেছে রাগ জমে গেছে বিশ্বনবীও কিছু বলে না আর অবকর দিল তালানো তিনিও কিছু বলছেন না হঠাৎই তিনি রাগান্বিত হয়ে কাপেরদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে উঠলেন আর যখনই প্রতিবাদ করে উঠেছেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্থান পরিত্যাগ করে মনটাকে ভারী করে একটু মুখটাকে বাকিয়ে তিনি সঙ্গে সঙ্গে স্থান থেকে চলে যাচ্ছেন পরবর্তী সময় আবহতাল সঙ্গে আল্লাহ যখন সাক্ষাৎ হয় আবকর ওদিয়তালন তখন জিজ্ঞাসা করেছে আপনি দেখলেন যে কাফেরা আমাকে কিভাবে অত্যাচার করছিল আপনি সেই সময় বসে বসে আপনি হাসছিলেন আপনি মিচকি মিচকি মুচকি মুচকি আপনি হাসছিলেন আপনি আমার কেমন বন্ধু কেমন দোস্ত যে আমার পুরো অত্যাচার হচ্ছে আর আপনি হাসছিলেন কিন্তু আমি যখনই প্রতিবাদ করতে শুরু করলাম আপনি সঙ্গে সঙ্গে জায়গা পরিত্যাগ করে দিলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সঙ্গে সঙ্গে অবাক্কর ওদিয়তালুকে বলছে যে অবাক্কার তুমি যখন কাফেররা যখন তোমাকে অত্যাচার করছিলো তুমি যখন সহ্য করছিলে তোমার রাজ্ঞ দমন করছিলে কোনো কথা বলছিলে না ধৈর্য ধারণ করছিলে সেই সময় আসমান থেকে অনেকগণ অনেকজন ফেরেস্তা মণ্ডলী তোমার পক্ষ থেকে এই কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল কিন্তু তুমি অবাক্কার যখন মুখ খুলেছিলে সঙ্গে সঙ্গে ফেরেস্তা মণ্ডলীরা ওখান থেকে চলে যাই তারা প্রতিবাদ করা বন্ধ করে দেয় এই জন্য আমি আল্লাহ রসুল আমি সেখান থেকে স্থান পরিত্যাগ করে চলে আসি কথা যে রাগ দমন করার সময়তে আপনি জানছেন প্রতিবাদ করার সামর্থ্য আছে আপনাকে কেউ অত্যাচার করছে শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে কিন্তু আপনি এই ধৈর্য ধারণ করছেন প্রতিবাদ করছেন না আপনার পক্ষ থেকে ফেরেস্তা মণ্ডলীরা প্রতিবাদ করে এবং আপনার পরে যে অত্যাচার হয় ফিরেস্তা মন্ডলীরা সোনান আবুদাউদে হজরত বিন আবি তলেব রদুল্লাহ তালা আনহু একদা যুদ্ধের ময়দানে একজন কাফেরকে মানে কাপড়ের সঙ্গে লড়াই চলছে লড়াই চলতে 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 এমত আলী বিন আবি তলেব ব্রদিলতালু ওই একটা কাফেরকে। একদম নিচে একদম শুয়ে দিয়েছে একদম নিচে শুয়ে দিয়েছে তারপরে কাঁপের বুকের উপরে উঠে বসে আছে তারপর তাকে হত্যা করবে এমতো পরিস্থিতিতে ওই কাঁফের ব্যক্তি হজরত আলী বিন আবি তলব রৌদি আল্লাহ তাল্লাহ মুখে থুতু নিক্ষেপ করেছে আর যখনই থুতু নিক্ষেপ করেছে আর হজরত আলী বিন আবি তলেব রৌদি আলাহ তিনি আর রাগান্বিত হয়ে গেছেন মুখে থুতু যখনই ফেলেছে হজরত আলীর মুখে সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে কাঁপেরটাকে ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে তারপর ওই কাফের যখন জিজ্ঞাসা করছে এই ঘটনাটি তখন আলিবিন আবি তলেব রদ তাকে বলছে যে তোমার সঙ্গে আমি যুদ্ধ করছিলাম তোমাকে আমি হত্যা করার জন্য দৃঢ় সংকল্প নিয়েছিলাম কিন্তু তোমাকে আমি না মেরে চলাফলাম এই জন্য কারণ যুদ্ধের ময়দানে তোমাকে মারছিলাম এটা ঠিক ছিল কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিয়েছো তখন আমার রাগ হয়ে গেছে ব্যক্তিগত কারণে যে তুমি আমাকে থুতু দিয়েছো এর জন্য আমার বেশি অতিরিক্ত রাগ হয়েছে কিন্তু তোমাকে এই যেহেতু তখন তখন যে তোমাকে আমি মেরে ফেলতাম বা হত্যা করতাম তাহলে আমার ব্যক্তিগত শত্রুতার কারণে তোমাকে হত্যা করা হতো কেমতের মাঠে আমল্লা সুবান তালা আমাকে এ বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করত। যে আমি নিজের রাগের কারণে রাগকে দমন না করে তোমাকে হত্যা করেছি তোমাকে অস্ত্র ধারণ করেছি এই জন্য মানে আল্লাহ সুন্দর কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে তার জন্য আলিবিন আবি তলিব রদুল্লা তালানু ওই ব্যক্তিকে না মেরে সঙ্গে সে চলে এসেছে কেন ব্যক্তিগত রাগ চলে এসেছিল ব্যক্তিগত আক্রোশ চলে এসেছিল তো সার্বিকভাবে যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দিনই বিষয়ে আলোচনা করছি দিনই বিষয়ে হচ্ছে আমাদের মধ্যে একজন আলমের সঙ্গে আরেকজন আলেমের ইকতলাফ হচ্ছে তো দিনই বিষয় ইকতলাফ হতে হতে আমরা তাদের ব্যক্তিগত আক্রমণ করে থাকি এ হাদিস প্রমাণ করে ব্যক্তিগত আক্রমণ করলে কিয়ামতের মাঠে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে দিনী বিষয় ইকতলাফ যদি হয় তাকে গালি নয় দিনী বিষয়ে শুধ্রে দিতে হবে কিন্তু দিনই বিষয় থেকে দুনিয়াবি বিষয়ে ব্যক্তিত্ব জীবনে আক্রমণ করা এটা ইসলাম কখনোই সমর্থন করে না তাই সংক্ষিপ্ত পরিসরে কথায় বলি যে রাগ মানুষ জাতিকে তার পরে পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গাতে একটা কালো ছায়া ফেলে দেয় এই রাগ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেমন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছে আল্লাহ সামাদের কাছে এই দোয়াই প্রার্থনা আল্লাহ আমাদেরকে রাগ দমন করা আমাদেরকে আমাদের নফসকে পরিবর্তন করা এবং রাগ দমন করা আমাদেরকে এমন অন্তর তুমি দাও আল্লাহ আমিন অনেকের প্রশ্ন আসতে পারে যে যখন আমরা এত কিছু চেষ্টা করছি রাগ না করার অনেক চেষ্টা করছি রাগ না করার কিন্তু যদি রাগান্বিত হয়ে যায় ক্রোধ যদি আমাদের অন্তরে চলে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি যে এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বেশ কিছু নির্দেশ দিয়েছে একটা হাদিস এসেছে আবু দাউদ হাদিস নাম্বার চার সাতশো চুরাশি আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহিম আহ্লাহ হাদিসটাকে জৈব বলেছে তবে হাফেজ জুবার আলী যাই এই হাদিসটাকে হাসান বলেছে তো এই হাদিসের অংশ বিশেষ এমনটি যে আল্লাহ রসুল বলছে যে রাগ আসে রাগ হচ্ছে শয়তানের একটা অংশ মানে এই রাগের সম্পূর্ণ উৎস হচ্ছে শয়তান থেকে তার জন্য বলেছে যে তোমাদের রাগ হয় তাহলে তোমরা অজু করো এই হাদিসটা নিয়ে ইকতেলাপ আছে যে রাগ যে শয়তানের তরফ থেকে আসে হাফেজ জুবার আলী জায় হাসান বলেছে আলবা এটাকে জেব বলেছে তারপরেও রাগ যদি হয় সেক্ষেত্রে বলছে তোমরা অজু করো কেননা রাগ এটা শয়তান থেকে সৃষ্টি হয় শয়তান আগুন থেকে তৈরি তাই এই আগুনকে নেভানোর জন্য জরুরি হচ্ছে অজু করে পানি দিয়ে তাকে নিভে দেওয়া এই বর্ণনাটা পাওয়া যায় আরও বেশ কিছু বর্ণনা আছে যখন আপনার রাগ হবে সোনান দাউদের একটি সই বুখারির একটা হাদিস আছে ছ হাজার আটচল্লিশ নম্বর হাদিস ছ হাজার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছে যখন তুমি মানে রাগান্বিত হয়ে পড়বে সেই সময়তে শয়তান মানে আল্লাহ সুমানার কাছে এই দুয়া প্রার্থনা করতে হবে যে আউজুবিল্লা হিমিনা শৈতন এই দুয়া পাঠ করতে হবে এখান থেকে আল্লাহর কাছে মানে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় নম্বর কাজ যে যখন রাগ হবে এমতো অবস্থায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন আবু আবুদাউদ হাদিস চার হাজার সাতশো বিরাশি আল্লাহ বলে দাঁড়িয়ে থাকো বসে পড়ো আর যদি বসে পড়ো তাহলে শুয়ে পড়ো মানে রাগ যদি হয় দাঁড়িয়ে থাকলে হবে যদি তাহলে অনেক জায়গাতে পাওয়া যায় অনেক ওলো মামাশাহিক তারাও বলেছে যদি মানুষের মধ্যে রাগ চলে আসে আর রাগকে দমন করার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে এটা যে মাটিতে চলাচল করতে হবে মানুষ হচ্ছে মাটির সৃষ্টি তাই মাটিতে যদি চলাচল করে তার রাগ বা ক্রোধ এটা দমন হতে পারে এমন একটি বর্ণনা পাওয়া যায় আবু আবুদের হাদিসে যে বিন আবি তলেব রৌদি ইল্লাহ তালুর সঙ্গে ফাতেমা রদিউ ইল্লাহ তাল আনার একটা মত মানে মত কারণে একটি সংসারে অশান্তি হয়েছিল এজন্য বিন আবি তলেব রদালু তিনি মসজিদের মাটিতে গিয়ে তিনি গড়া গড়ি পারছিলেন মসজিদের মাটি থেকে গড়াগড়ি পাড়ছিলেন তাই রাগ যদি উঠে পড়ে অতিরিক্ত তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা যে আউজবিল্লা পাঠ করা দুই নম্বর যদি রাগ অতিরিক্ত হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকলে বসতে হবে বসে থাকলে শুয়ে পড়তে হবে অথবা মাটিতে চলাচল করতে হবে আর ইতালাফ থাকলেও এক বর্ণনা আছে তো সার্বিক পর্যায়ে আলোসমতার কাছে দেওয়া প্রার্থনা আলোসমতার রাগ দমন করা তৌফিক দান করো আর রাগ এটা একদম মানুষের ক্ষতি বই আনে কখনো কল্যাণ বা উপকার বই আনতে পারে না রাগের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে মানে নিজের জীবনের সব যেতে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা রাগ করি আর পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে রাগ তার নেই তবে রাগ যে দমন করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বোঝে সবচেয়ে বড় বীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাগ দমন করার তৌফিক দান করো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার রাহুল তোমাকে বলছি আলিমুলামাকে নিয়ে কটুক্তি করার সীমা তুমি ছাড়িয়ে ফেলেছ এখনো সময় আছে তুমি তোমার নিজেকে সামলাও না হয় তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে প্রতিনিয়ত আমরা দেখছি বড় বড় কেরাম বাংলাদেশের বড় বড় ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি প্রতিনিয়ত বিভিন্ন মঞ্চে বসে বাংলাদেশে এসে তুমি কথা বলো তোমাকে এত বড় সাহস কে দিল এত বড় সাহস তুমি কোথেকে পেলা বাংলাদেশে এসে বাংলাদেশে ওর কেরামের বিরুদ্ধে কথা বলো আবার আরেকটা কাজ যেটা তুমি করো নোংরামির সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ শেষরামীর সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি যদি তোমার জন্ম যদি সহি হয় জন্মটা যদি তোমার সহি হয়ে থাকে তাহলে তোমাকে বলছি আমার এই লাইভ তোমার কানে পৌঁছা মাত্রই তোমার কাছে পৌঁছা মাত্রই তুমি লাইভে আসবে এবং সমস্ত এক গ্রামের কাছে ক্ষমা চাবে না হয় তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে কথা বলতে গেল বহু লম্বা হবে গলাটা ভালো না সুতরাং বলছি তুমি তোমার নিজেকে খুব তাড়াতাড়ি সামলাও এবং লাইভে এসে আমাদের কাছে ক্ষমা চাও না হয় বাংলাদেশের সীমানা তোমার জন্য হারাম হয়ে যাবে ব্রাদার রাহুল তোমাকে বলছি তুমি নিজেকে সামলাও খুব দ্রুত তোমাকে সামলাও